আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি থেকে। আবারও বন্ধুরা, গত দুই পর্বে আপনারা আমাদের সাথে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির আনাচে কানাচে ঘুরে বেরিয়েছেন। আজকে আমরা রয়েছি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির বটতলাতে। জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির বটতলা খুবই জনপ্রিয় একটি জায়গা। এটি হচ্ছে বমন পিয়েশু এবং বোজন রসিকদের তীর্থস্থান। এখানে রয়েছে অসংখ্য হোটেল। প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বোজন বিলাসীদের মিলন মেলা বসে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি বটতলাতে। এছাড়াও সংস্কৃতি এবং নাট্য এবং নাট্যতত্ত্ব নিয়ে কাজ করেন এরকমই লোকদেরও মিলন মেলা বসে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির বটতলাতে। বন্ধুরা, আজকে আমরা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির বটতলাতে দুপুরে লাঞ্চ করব এবং আপনাদের সাথে শেয়ার করব। আশা করি পুরো ভিডিও জুড়ে আমাদের সঙ্গে থাকবেন। শীতকালে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে ভ্রমণ প্রিয়সুদের মিলন মেলা হয়ে থাকে। ওই সময় অনেকে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির বটতলা আসে দুপুরে লাঞ্চ করার জন্য। আপনারা চাইলে মূল গেট থেকে রিক্সায় 20 টাকা দিয়ে সরাসরি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির বটতলা চলে আসতে পারেন। এখানে যে হোটেলগুলো আছে, আপনারা দেখে দেখে যে হোটেল আপনাদের ভালো লাগবে এই হোটেলে আপনারা দুপুরে লাঞ্চ রাখতে পারেন। এখানে 10 টাকা হরেক রকমের বটতা পাওয়া যায়। জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির বটতলা হোটেলগুলো মেনলি বিখ্যাত হচ্ছে বটতলার জন্য। এছাড়াও এখানে পাওয়া যায় হরেক রকমের মাংস, তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে পাতি হাঁস, চীনা হাঁস, রাজহাঁস, কয়েল পাখি, ব্রয়লার মুরগি, দেশি মুরগি, কবুতরের মাংস ইত্যাদি। তো বন্ধুরা, এখানে আমরা যেটা অভিজ্ঞতা সঞ্চয় করলাম তা হচ্ছে, এখানে আপনারা যখন খেতে আসবেন কিছুটা দরদাম করতে পারেন। আপনার যদি সংখ্যা বেশি হয়ে থাকে দরদাম করে খেলে আশা করি আপনাদের পোষায় যাবে। এখানে মেনলি হচ্ছে খাওয়াটা খুবই সুস্বাদু এবং বাইরের হোটেলের তুলনায় কিছুটা কম, এই জন্য সবাই পছন্দের শীর্ষে হচ্ছে এই বটতলা। আপনারা জানেন জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি হচ্ছে একটি আবাসিক বিশ্ববিদ্যালয়, বাংলাদেশের একমাত্র বিশ্ববিদ্যালয় যেখানে প্রতিটি ছাত্রছাত্রী হোস্টেলে অবস্থান করতে হয়। দেখা যাচ্ছে যে হোস্টেলের খাওয়ারের মান কিছু কম বেশি হওয়ার কারণে অসংখ্য ছাত্রছাত্রী এই বটতলাতে খেয়ে থাকেন দুপুর এবং সকালের খাওয়ার। তো বন্ধুরা, আমরা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির একদল পোস্ট গ্রাজুয়েট স্টুডেন্ট সমাবর্তন অনুষ্ঠানের দিন আজকে দুপুরে খাওয়ার জন্য চলে এসেছি এই হোটেলটিতে। তো খাওয়ার আগে আমরা খাওয়ারের দাম সম্পর্কে জেনে নিই। আশা করি আপনাদের এর কাছে লাগবে খাওয়ার দামগুলো। আপনারা যখন জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে খেতে আসবেন কোন কোন মেনুগুলো আপনারা সিলেক্ট করবেন, আজকের আমাদের খাওয়ারের মেনুগুলো দেখে আশা করি আপনাদের হেল্প হবে। এখানে অসংখ্য রকমের বর্তা রয়েছে, আপনারা দেখতেছেন প্রতিটা বর্তা ওনারা 10 টাকা করে রাখেন। এছাড়াও এখানে লাইভ মাছ ভাজা আছে, আপনারা চাইলে তাৎক্ষণিক মাছ ভাজি করে নিতে পারেন। এখানে অনেক রকমের মাছ আছে, আপনারা পছন্দ করে দিলে ওনারা সঙ্গে সঙ্গে ভেজে আপনাদেরকে দিবে। মাছগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে সরপুটি, তেলাপিয়া, রুই মাছ, ইলিশ মাছ ইত্যাদি। এছাড়া অনেক রকমের ভাজি আছে, ডাল। বন্ধুরা চলুন আমরা খাবারগুলোর দাম সম্পর্কে একটু জেনে নিই। ও বন্ধুরা, আপনাদেরকে একটা জিনিস না বললে নয়, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির বটতলা যে রেস্টুরেন্টগুলো দেখতেছেন আপনারা, সব রেস্টুরেন্টের রান্নাগুলো এখানে লাটকির চুলায় রান্না হয়, এই জন্য এর খাওয়ার টেস্টটা সাধারণ মানের হোটেলের চেয়ে অন্য লেভেলের হয়। আপনারা জানেন লাটকি চুলে রান্না সব সময় অসাধারণ হয়ে থাকে। কয় পদ দিলেন? হবে 2, 4, 6, 8, 10, 12, 13টা। প্রতিটা কত করে? 10 টাকা। 10 টাকা করে, মানে যেটা খায় 10 টাকা করে। আর চিকেন কত করে? যে চিকেন যেটা চিকেন এই যে দাম যেটা জালপুরা, এটা হচ্ছে চিকেন জালপুরা ব্রয়লার মুরগি, এটা হচ্ছে 60 টাকা। 60 টাকা। মাছ কি মাছ তো নেই মনে হয়? আপনি পাল্টা মাছ খাইতে পারেন না? ইকবাল, ইকবাল, সরি। হ্যাঁ,
বাগান করতেন মাছ কত করে বিক্রি করেন? এটা ১৫০ আর এটা সরপুটি তেলাপিয়া আর ভাত প্রতি প্লেট কত করে? ভাত প্রতি প্লেট কত করে? ভাত দশ টাকা করে। ১৭টা বর্তা আছে, ঠিক আছে, আপনার এটা ফেরত দিয়ে ওইটা বাদ দিয়ে একটা দেন, দেশি মুরগির একটা দেন, দেখছেন তানভীর কেমন লাগতেছে? মনসুর ভাই কেমন লাগতেছে? রহিম ভাই দীনবন্ধু মাস্টার দেখাই দেন, হাতে উঠে দেখাই দেন, খাবারের দাম এবং মানের দিক থেকে আসলে আমাদের কাছে অনেক ভালো লেগেছে। আপনারা যদি কখনো আসেন অবশ্যই ট্রাই করবেন জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি বটতলায় এক বেলা খাওয়ার জন্য। যারা শীতকালে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে ঘুরতে আসবেন অতিথি পাখি দেখার জন্য, আপনারা অতিথি পাখি দেখার এক ফাঁকে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির বটতলা চলে আসবেন সোজা। এখানে ভাত ছাড়াও রুটি, পরোটা, দই, চা, কফি ইত্যাদি পাওয়া যায়। আড্ডা দেওয়ার জন্য সবচেয়ে ভালো একটি জায়গা এই বটতলাতে। খাওয়ার ফাঁকে ফাঁকে বন্ধুদের সাথে আড্ডা দেওয়ার জন্য উপযুক্ত একটি জায়গা। আপনারা যখন আসবেন আশা করি আপনাদেরও ভালো লাগবে আমাদের মতো। আজকে আমাদের ষষ্ঠ সমাবর্তন জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে। আমি ২০১৬ সালে এখান থেকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে মাস্টার্স কমপ্লিট করি।
তো এটা আমার ফানের ক্যাম্পাস, এখানে আমার অনেকবার খাওয়া হয়েছে কিন্তু ভিডিও করা হয়নি। আজকে আপনাদের সাথে শেয়ার করার জন্য এই ভিডিওটা করলাম। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। বন্ধুরা, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি থেকে আজকে বিদায় নিচ্ছি। তবে আমাদের আগের পর্বগুলো আপনারা যারা দেখেন নাই আশা করি দেখে নেবেন, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো। আগামী পর্ব পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।